বিভিন্ন স্থানে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল VHP। হিন্দু মা বোনদের সুরক্ষায় সর্বদা সংগঠন সচেষ্ট থাকার আশ্বাস। বিভিন্ন অঞ্চলে হিন্দুদের উপর নির্যাতন ও অত্যাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল বিশ্ব হিন্দু পরিষদ। VHP-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কাছাড়ের নতুন বাজারে দক্ষিণ পূর্ব প্রান্ত শাখার উদ্যোগে এক ধর্মসভায় উদ্বেগ প্রকাশ করলেন VHP-র নেতারা। সবাই বক্তব্য উপস্থাপন করতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সংগঠন মন্ত্রী দিলীপ দেব, বজরং দলের দক্ষিণ পূর্ব প্রান্তের মিলন প্রমুখ অমরেন্দু দাস, বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলা সভাপতি হিল্লল দে, প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন ADC বীরেশ চন্দ্র নাথ সহ অন্যান্যরা হিন্দুদের বিভিন্ন অত্যাচারের ঘটনা তুলে ধরার পাশাপাশি বর্তমান সময়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু মানুষদের উপর চলা অত্যাচারের ঘটনা তুলে ধরেন। তারা বলেন, VHP-র দীর্ঘ আন্দোলনের ফলে বহু প্রতীক্ষিত রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। হিন্দুদের সুরক্ষার জন্য বিশ্ব হিন্দু পরিষদ সব সময় কাজ করে যাবে বলে মন্তব্য করেন বক্তারা। সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত মণিপুরী কীর্তনীয় সমাজের বিশিষ্ট ব্যাক সিংগাবি সিং, ক্লেভার হাউস সমবায় সমিতি চেয়ারপারসন অপূর্ব কুমার দাস, বিশিষ্ট শিক্ষাবিদ তথা নরসিংহপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন উপাধ্যক্ষ পরিমল নাথ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজেশ পাল। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। এবং এই যে গীতার জীবন, গীতার জীবন সেটা পৃথিবীর বিভিন্ন দেশে সেটা মানুষ গ্রহণ করে চলেছে। সমকালে নিজের ধর্মকে অক্ষুণ্ণ রেখে ওরা গীতার প্রতি অনুসারী হয়েছে। আজকে আমি যদি উল্লেখ করি, তাহলে হলে বড় ইতালিতে একটা বৈদিক গ্রাম হয়েছে, রাশিয়াতে শত শত মন্দির হয়েছে, আমেরিকাতে নববৃন্দাবন বলে একটা ভিলেজ, কৃষ্ণ ভিলেজ সৃষ্টি হয়েছে, বরিশাস কথা বলতে পারি, বিদ্যালয়ের তলাব এর কথা আমরা বলতে পারি, এইসব দেশের কথা বলতে পারি। এবং সেই সঙ্গে আরেকটি দেশের মূলের নামে পারবো না, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। এই ইন্দোনেশিয়াতে নিজের ধর্মের প্রতি ইন্দোনেশিয়ারা সম্মান রেখে হিন্দু ধর্মকে ওরা আপন আমরা দেখেছি অনেক হিন্দু থেকে শুরু করে আর মুসলমান সম্প্রদায়ের মানুষ
সেই সময় আমি একটি কথা বললাম।